ফাটলধরা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদিয়া জেলা শাসক এবং পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। প্রসঙ্গত গতকাল নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় ফাটল দেখা দেয়, তার ফলেই যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। তবে আজ সকাল হতেই নদিয়া জেলা শাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন তারা, পাশাপাশি বর্তমানে ব্রিজে ভারী যান চলাচল এখন বন্ধ রয়েছে। ফাটলধরা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে এলেন নদিয়া জেলা শাসক এবং পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। প্রসঙ্গত গতকাল নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় ফাটল দেখা দেয়, তারপরই যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। তবে আজ সকাল হতেই ফের নদিয়া জেলা শাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন তারা, পাশাপাশি বর্তমানে ব্রিজে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি তিনি কি বলেছেন শুনব। দেখুন, এটা পুরনো ব্রিজের কিছু বেয়ারিং পাস গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেটাকে ফ্যাব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং, এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে। এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রোকিউর করে লাগাবো। এটা নিয়ে মেজারমেন্টস করে, এটাকে ফ্যাব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে। তার জন্য আমাকে একটা সময়, তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এটা তো আমরা মানে আউট অফ দ্য শেলফ প্রোডাক্টস দিয়ে করতে পারবো না, দ্যাট উইল টেক সাম টাইম। তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে, কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয়, উইল টেক অল দ্য স্টেপস টু ইনশিওর দ্যাট। ফাটলধরা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদিয়া জেলা শাসক এবং পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। প্রসঙ্গত গতকাল নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় ফাটল দেখা দেয়, তারপরই যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। তবে আজ সকাল হতেই নদিয়া জেলা শাসকের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন তারা, তবে বর্তমানে ব্রিজে ভারী যান চলাচল এখনও বন্ধ রয়েছে। ফাটলধরা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদিয়া জেলা শাসক এবং পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। প্রসঙ্গত গতকাল নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় ফাটল দেখা দেয়, তারপরই যান চলাচল বিঘ্ন ঘটে। কার্যত বন্ধ করে দেওয়া হয় ভারী যান চলাচল, তারপরই কার্যত পরবর্তীতে রাজ্যের মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। আজ সকাল হতেই নদিয়া জেলা শাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন তারা, তবে বর্তমানে ব্রিজে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ফাটলধরা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদিয়া জেলা শাসক এবং পিডাব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
আহুতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাঁদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com।